ফিজিক্যাল টিউশনের সাজেশনটা দেবো, সেই সাজেশনগুলো অতি অবশ্যই তোমরা ভালো করে পড়ে যেও, এখান থেকে সব প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে। ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন, যে তোমাদের আজকে যে সাজেশনগুলো দিচ্ছি তোমরা লক্ষ্য করো, এই সাজেশনগুলো খুব কমনযোগ্য সাজেশন, তোমরা ভালো করে পড়ে যেও। যারা পড়াশোনা শুরু করনি তাই তোমরা ভালো করে এই সাজেশনগুলো দেখে করে যেও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো যে টপিকটা আছে কি, টপিকটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। তোমাদের এই ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট আমার কাছে টিউশনই পড়ে অনলাইনে 500 টাকার বিনিময়ে, 400 500, আমি এই বছর থেকে 400 টাকায় ব্যাচ শুরু করেছি। দেখো অনেক অনেক স্যার 200 টাকায় পড়ায়, বাজার চলতি 200 টাকায় পড়ায়, কিন্তু দেখবে তার যোগ্যতা কতটা, সে গ্র্যাজুয়েশন পাস করে পড়াচ্ছে না বিপিএড করেছে না এমপিএড করেছে, ঠিক আছে, তার মতন দেখে পড়াশোনা দেখে পড়তে ঢুকবে। তোমাদেরকে আমি এই উদ্দেশ্যে একটা কথা বলি, অনেক স্যার কিন্তু ফিজিক্যালে পড়াচ্ছে সিম্পল গ্র্যাজুয়েশন পাস করে, এখনও তারা বিপিএড করে নি এমপিএড করে নি, তারা কিন্তু পড়াচ্ছে, সেই মতন তোমরা দেখে শুনে পড়তে শুরু করবে। তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, নোটের জন্য যদি দরকার হয় তাহলেও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো স্বল্প মূল্যের বিনিময়ে। তোমাদের যে প্রশ্ন আছে 15 নম্বরের, খেলার মাঠ এবং জিমনেশিয়ামের কীভাবে যত্ন ও পরিচর্যা করবে তা আলোচনা করো, শারীরশিক্ষার ক্ষেত্রে নেতৃত্বদানের নীতি এবং গুরুত্ব আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, নেতৃত্বদান বলতে কী বোঝো। 2 নম্বরে, বাৎসরিক বা অ্যাথলেটিক মিটের পরিচালন পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, ক্রীড়া প্রতিযোগিতার সংগঠন ও পরিচালন পদ্ধতিগুলি বর্ণনা করো, প্রশ্নটা একই প্রশ্ন। আদর্শ ট্র্যাক বলতে কী বোঝো, একটি আদর্শ 400 মিটার ট্র্যাকের সোজা পথে দূরত্ব 84.39 মিটার হলে উক্ত ট্র্যাকের বাঁকা পথ মানে কাপ লাইনটা, ওই কাপ লাইনের যে সিডিআর এবং আরডিআর দূরত্ব কত হবে, এই বিষয়ে আমি তোমাদের এই রিসেন্ট একটা ভিডিও আপলোড করব। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে হয়তো দেখতে পাবে তোমরা। এবং তোমরা এই ভিডিও যদি অঙ্কগুলি শিখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, একবার বুঝাবো তোমার সব শিখে যাবে। 400 মিটার ট্র্যাকে সিডিআর আরডিআর নির্ণয় করো যখন তার সোজা পথে দূরত্ব 80 মিটার, এইরকম রিলেটেড অঙ্ক পড়বে তোমাদের। ক্রীড়া ব্যবস্থাপনা বা স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, ক্রীড়া ব্যবস্থাপনার নীতিগুলি বর্ণনা করো, সমস্ত পরিমাপ সহকারে একটি খোখো খেলার মাঠ অঙ্কন করো, তুমি কীভাবে ক্রীড়া সরঞ্জামগুলির যত্ন রক্ষণাবেক্ষণ করবে, তুমি কীভাবে ক্রীড়া সরঞ্জামগুলির যত্ন রক্ষণাবেক্ষণ করবে, প্রশ্ন এটা। আন্তঃপ্রাচীর বহিঃপ্রাচীর প্রতিযোগিতার গুরুত্ব আলোচনা করো, আন্তঃপ্রাচীর কী, যেটা চার দেয়ালের মধ্যে সংগঠিত হয় খেলা, আন্ত মানে কি ভিতরে আর প্রাচীর মানে চার দেয়ালের মধ্যে যেটা হয় সেটা আন্তঃপ্রাচীর, স্কুলে যে খেলাগুলো হয় বা স্পোর্টসগুলো হয় সেগুলো হচ্ছে আন্তঃপ্রাচীরই উদাহরণ। বহিঃপ্রাচীর কী, যেরকম বাইরে যে খেলাগুলো হয় স্টেট মিট ডিস্ট্রিক্ট মিট সাব ডিভিশন মিট, এগুলো হচ্ছে কি বহিঃপ্রাচীর প্রতিযোগিতার উদাহরণ। এবারে কি, মহাবিদ্যালয়ে ক্রীড়া সরঞ্জামের ব্যবহার ও যত্ন কীভাবে নেবে তা সংক্ষিপ্তভাবে আলোচনা করো, একই প্রশ্ন জাস্ট ঘুরিয়ে দিয়েছে ওই প্রশ্নটা আগের প্রশ্ন যেটা বলছিলাম না, তুমি কীভাবে কীভাবে বিভিন্ন ইকুইপমেন্ট যত্ন পরিচর্যা নেবে, এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। এখানে ঘুরিয়ে যদি দেয় মহাবিদ্যালয়ে ক্রীড়া সরঞ্জামের ব্যবহার ও যত্ন কীভাবে নেবে তা সংক্ষিপ্তভাবে আলোচনা করো, প্রশ্নটা একই। সিডিং কী, 14টি দল নিয়ে নিয়মিত নকআউট প্রতিযোগিতার ফিক্সচার তৈরি করো, ঠিক আছে, এরকম একটা অঙ্ক করবে। আবার আমি তোমাদের অঙ্কগুলো বলে দিয়েছি, 9, 11, 13, 17, এগুলো ভালো করে করবে, এখান থেকে মানে প্রতি বছর
নাই, এবারও এই সংখ্যা থেকে বেশিরভাগই অঙ্ক আসে, সিঙ্গেল নকআউট। সেখানে কী বলবে, নয় থাকতে পারে, নটি দলের একটা ফুটবলের সিঙ্গেল নকআউট ফিচার তৈরি করো, বা ভলিবল বা কাবাডি, এই বলে দেবে, কিন্তু স্থান তারিখ সময় উল্লেখ করে। ঠিক আছে, এবারে কী বলবে তোমাদের, হয়তো প্রশ্ন ঘুরিয়ে দিল, একটা প্রশ্ন একটা অন্য দিল, যে ছটি অংশগ্রহণকারী দল নিয়ে লীগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি ফুটবল খেলার ক্রীড়াশৈলী তৈরি করো। ছটি অংশগ্রহণকারী দল, ঠিক আছে, লীগ খেলা মানে প্রত্যেক খেলায় প্রত্যেকজন ব্যক্তি অংশগ্রহণ করে, ঠিক আছে, লীগ খেলায় এক্সট্রা করে করবে নেতৃত্বে। নেতৃত্বের অর্থ কী, একজন আদর্শ শারীরিক শিক্ষা নেতার গুণাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যেও, এর বাইরে একটা প্রশ্ন আনকমন আসবে না। ঠিক আছে, যদি তোমাদের আনকমন আসে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে স্যার আমরা সাজেশান পড়েনি। এবার আসি দু নম্বরের যে টুকটাক আছিল, আসি বড় প্রশ্নের সাথে, নকআউট টুর্নামেন্টের অসুবিধাগুলি লেখো, স্ট্যাগার দূরত্ব নির্ণয়ের সূত্র কী, নেতৃত্বের সংজ্ঞা লেখো, জিমনাসিয়াম শব্দটির প্রকৃত অর্থ কী, গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো, 400 মিটার আদর্শ ট্র্যাকের দৈর্ঘ্য প্রস্থ কত হবে, খেলাধুলার সরঞ্জামে যত্ন ও পরিচর্যা বিবৃত করো, চ্যালেঞ্জ টুর্নামেন্ট বলতে কী বোঝো, ক্রীড়া পূর্ববর্তী পরিকল্পনা বলতে কী বোঝো, পূর্ববর্তী মানে কি, বিষয়টা হচ্ছে খেলার আগে, খেলার সময়, খেলার পরে যে কর্তব্যগুলো, পরিকল্পনা, যে প্ল্যানিং, সেটা, এটা পূর্ববর্তী মানে খেলার আগে বলেছে। লীগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট বলতে কী বোঝো, ভালো করে পড়বে। আন্তপাচির প্রতিযোগিতার রূপরেখা লেখো, ঠিক আছে, সময় সারণীর ওপর প্রভাব বিস্তারকারী চারটি উপাদানের নাম লেখো, টাইম টেবিল, ক্রীড়া প্রতিযোগিতা কাকে বলে, আন্তপাচির বহিঃপ্রাচীর প্রতিযোগিতা কাকে বলে, প্রতিযোগিতার সংজ্ঞা দাও কয় প্রকার, বাই কি, বাই কি, বাই শুধুমাত্র দেওয়া হয় একটা ফিকচারকে, ফিকচারকে একটা কি, একটা ক্রীড়াসূচি, সেই ক্রীড়াসূচিটাকে, ক্রীড়াসূচির মধ্যে বাই দিয়ে ফিকচারটা মিলানোর জন্য বাই দেওয়া হয়। বাই মানে হচ্ছে সে একটা টিমকে প্রথম রাউন্ডে না খেলিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলানোকে বলে বাই, বাই দেওয়া হয়, ঠিক আছে, যাতে ফিকচারটা মিলানোর জন্য। দূরে ট্র্যাক ইভেন্ট কী, ট্র্যাক ইভেন্ট হচ্ছে রানিং ইভেন্টগুলো হচ্ছে ট্র্যাক ইভেন্ট, 200 মিটার, 400 মিটার, 100 মিটার হার্ডেলস, 110 মিটার হার্ডেলস, 600 মিটার রান, 1500 মিটার রান, এগুলো হচ্ছে ট্র্যাক ইভেন্ট। ফিল্ড ইভেন্ট হ্যামার থ্রো, পোল ভোল, লং জাম্প, হাই জাম্প, শর্ট পুট, ডিসকাস, এগুলো কী, এগুলো হচ্ছে ফিল্ড ইভেন্ট। লীগ প্রতিযোগিতার দুটি সুবিধা অসুবিধাগুলি লেখো, লীগ খেলার সংখ্যা নির্ধারণের সূত্র লেখো, লীগ প্রতিযোগিতা কাকে বলে, সরি, ক্রীড়া প্রতিযোগিতা কাকে বলতে কী বোঝো, এটা আগে দিয়ে আছে, এটা ভালো করে করবে। নকআউট ও লীগ প্রতিযোগিতার মধ্যে দুটি পার্থক্য লেখো। এই ছিল আজকের তোমাদের কাছে 2 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশান। আর এটা ভালো করে করবে, শারীরিক শিক্ষা কাকে বলেন, তোমরা যেহেতু শারীরিক শিক্ষা প্রথম থেকেই পড়ে আসছো, শারীরিক শিক্ষা কাকে বলে এটা কিন্তু ভালো করে করবে। নকআউট প্রতিযোগিতা কাকে বলে, ক্রীড়া দিবস বলতে কী বোঝো, ক্রীড়া দিবস হচ্ছে 29 আগস্ট স্পোর্টস ডে অনুষ্ঠিত হয় আমাদের ভারতবর্ষে। সেই সময় স্পোর্টস ডেতে কী হয়, বিভিন্ন কৃতি খেলোয়াড়দের তাদের সম্মান যাপন করা হয়, যেমন হচ্ছে কোচ, কোচদের পুরস্কার দেওয়া হয়, বিভিন্ন খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়, তেমন কি রাষ্ট্রপতির বাসভবন থেকে পুরস্কার দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে, এই সব পুরস্কারগুলো সব ক্রীড়া দিবস দিনে দেওয়া হয়। তাই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এছাড়াও তোমাদের এবারে তোমাদের 1 নম্বর যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, এগুলো 1 নম্বরের প্রশ্ন ইনকেস দিয়ে দেয় বা বড় প্রশ্নের সাথে, একটি আদর্শ ট্র্যাকের সোজা পথের দৈর্ঘ্য কত, স্ট্যাগার দূরত্ব নির্ণয় সূত্র কী, ব্যাডমিন্টন খেলার একটি, ব্যাডমিন্টন খেলায় একক মাপের
একক মাঠের মাপ উল্লেখ করো। ফুটবল খেলায় প্ল্যান্টিক স্পটের দূরত্ব ও গোললাইন থেকে কত দূরে? কাবাডি খেলায় পুরুষদের মাঠের মাপ কত উল্লেখ করো। ডবল লিগ যে খেলা হয় সে খেলায় খেলার সংখ্যা নির্ধারণের সূত্র কী? সাতটি দলের ক্ষেত্রে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলার সংখ্যা কতগুলি হবে? ভলিবল খেলায় পুরুষ ও মহিলাদের নেটের উচ্চতা কত? খোখো খেলায় পুরুষদের খেলার সময়কাল উল্লেখ করো। ফুটবল খেলার বিশ্বকাপ কত সালে ও কোথায় শুরু হয়? একটি ফুটবলের ওজন কত? নক আউট টুর্নামেন্টের কতগুলি খেলা হবে তার সূত্রটি লেখো।